দীঘার নন্দকুমার 116 বি জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা। প্রতিবাদে পুলিশের গাড়িতে আগুন স্থানীয়দের। পথ দুর্ঘটনায় প্রাণহানির ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সাত সকালে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল পূর্ব মেদিনীপুরের কাঁথি। লরি ধাক্কা মারে টোটোয়, দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয় দুই মহিলা শ্রমিকের। আহত হয়েছেন অটো চালক সহ আরো 9 জন। আহতদের উদ্ধার করে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনের মৃত্যু হলেও বাকিরা আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। ঘটনাস্থলে ছুটে আসে মারিসদা থানার পুলিশ। পরিস্থিতি সামাল দিতে গেলে পুলিশের গাড়িতে ব্যাপক ভাঙচুর করা হয়, তাতে আগুনও লাগিয়ে দেওয়া হয়। ঘটনার বেশ কয়েকজন পুলিশ কর্মীও জখম হয়েছেন। এই ঘটনার জেরে বেশ কিছুক্ষণ 116 বি জাতীয় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। মৃত এক মহিলা, নাম পদ্মাবতী মহড়া, তার বাড়ি মারিসদা থানার পশ্চিম কামারদা গ্রামে। বাকি আহতদের বাড়ি মারিসদা থানা এলাকায়। মৃত আরো একজনের পরিচয় জানা যায়নি। আপনারা ছিলেন সেই গাড়িতে? মদন মাইতি, রিপোর্ট টাইমস বাংলা।